নমস্কার নমস্কার। দেখুন, আপনার ছেলে কিন্তু দিন দিন নিচের দিকেই নামছে, কোনো উন্নতি নেই। কি না 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 না, এটা করতেই পারেন, আপনার প্রথম হিসেবে ভুল হচ্ছে। যে ছেলে প্রতিদিন 6টার সময় ঘুম থেকে উঠেই পড়তে বসে, সারাক্ষণ যে বই বই করে পাগল, ঘুরতে তো যাই না, বাইরেও বেরোয় না, যার কোনো বন্ধু বান্ধবে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কিচ্ছু নেই, সে কোনো পরীক্ষায় কম নাম্বার পেতে পারে? আপনার খারাপ রিচেক করুন। না না না, আমার ছেলে কোনো দিন কম নাম্বার পেতেই পারে না। না, নমস্কার নমস্কার স্যার, আপনার মাফলারটা কিন্তু দারুণ। ও হ্যাঁ, আচ্ছা বাদ দিন বাদ দিন, আসল কথায় আসি। তো দেখুন, আপনার ছেলে কিন্তু এবার 3টে সাবজেক্টে ফেল করেছে। কি? এটা তো দারুণ খবর। দারুণ খবর? হ্যাঁ, ও আগের বছর পরীক্ষাতে 4টে সাবজেক্টে ফেল করেছিল, এবার মাত্র 3টে। ও তো ধীরে ধীরে উন্নতি হচ্ছে না বলুন? আপনি বলুন, একটু ধৈর্য রাখুন, এটার আপনি ইয়োগা প্র্যাকটিস করুন। হ্যাঁ, তাহলে দেখবেন ও আস্তে আস্তে ফার্স্ট র্যাঙ্কও করতে পারে। এক বছরে না, 3-4 বছরে তো হবেই। দেখুন তাহলে, আপনার ছেলে, আমি জানতাম এটাই হবে, কম নম্বর পেয়েছে তো। আমি জানতাম প্রতিদিন আমি ওকে সকালবেলা উঠে পড়তে বসতে ওঠে বসবে না, প্রতিদিন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে কোনোরকম এই ক্লাসটি পাশ করে এটা ভালো নম্বরে। এই ভালো নম্বর আর এইটা তো কোনো রক্ষে চলে যাচ্ছে, বাকি দুটোখানে আমি শিক্ষক। আপনার ছেলে কিন্তু এবার পুরো অ্যাভারেজ, মানে ভালো তো হচ্ছেই না, বরং খারাপের দিকে আরও বেশি টান। তা তো হবেই, যে স্কুলে স্যার ম্যাডামরাই অ্যাভারেজ, সেখানকার স্টুডেন্টগুলো তো সেমই হবে না? আপনাদের স্কুলে কোনো মেনটেনেন্স নেই, জানেন তো? আপনাদেরকে স্কুলটাকে কী নোংরা করে রেখেছেন দেখেছেন তো? চারিদিকে শুধু এখানে ময়লা ওখানে ময়লা, আপনি কোথাও গাছ লাগাতে পারেন না? আমি তো ভাবছি এবারে প্রিন্সিপাল স্যারকে চিঠিনে কমপ্লেন করবো। হ্যাঁ, আর এই ফ্যানগুলোর কী অবস্থা? এর তো আদৌ চলে ফেলে এটাকে শো, জানলা দরজাগুলো একটু পরিষ্কারও রাখতে পারেন না, বারবার না আমাকে এরকম ডাকবেন না, এইসব মিটিংগুলো হোয়াটসঅ্যাপে সেরে নেবেন, খুব ভালো হয় তাহলে। হ্যাঁ, এই কমপ্লেনটাও আমি স্যারকে জানাবো, সব কমপ্লেন পাই টু পাই আমি লিখে লিখে প্রিন্সিপাল স্যারকে চিঠি লিখবো। হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি বাবু, তুই রেডি? হ্যাঁ হ্যাঁ, আমিও রেডি। নিন, শুরু কর। কি আর বলবো বলুন, আপনার ছেলে শুধু নিজের ক্লাসটাই না, তার সাথে পাশের ক্লাসটাকেও একইভাবে ডিস্টার্ব করে চলেছে। কি বলছে এগুলো, কি বলছো এগুলো? তুই কি কোথাও বাদ হয়ে থাকবি না বাবু? বাড়িতেও সবাইকে জানা, স্কুলে এসেও? কিন্তু তোর পরীক্ষায় ভালো নম্বর হয়েছে। ভালো নম্বর কিসে? হ্যাঁ হ্যাঁ, বাংলাতে। ভালো নম্বর পেয়েছি তো বাংলাতে, বাংলাতে বাকিগুলো কিরস খুলল। আর বলছি, একটু বড় ফোন, বড় ফোন দেখলে কি না কি হতো। তুই বাড়ি চল, আজকে তো ধরছে।